আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, সকাল বলতে নাস্তা খাওয়ার পর থেকে। এই পলিথিনটার মধ্যে কি আছে তোমরা দেখে মনে হয় বোঝোনি। এই পলিথিনটার মধ্যে আছে তেজপাতা, মরিমের বাবা গতকাল রাতে এনেছিল, এখন এগুলো আমি প্রসেস করে রেখে দিব। আমি যেভাবে বাজার থেকে আনার পর তেজপাতা প্রসেস করে রেখে দিই, এভাবে মনে হয় অনেকেই রাখো। আর যারা না রাখো তাদের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা শেয়ার করা। তেজপাতার মধ্যে অনেক ময়লা থাকে সেটা সবাই জানো, তো বাজার থেকে আনার পর আমি যেভাবে প্রসেস করে রাখি, এভাবে যদি প্রসেস করে রাখা হয় তাহলে কিন্তু মাছ মাংসে দেওয়ার সময় আর কোনো ঝামেলা পোহাতে হয় না। তেজপাতা প্রসেস করে রাখার জন্য আমার দরকার হবে কেশি আর কৌটা, দুটো জিনিসই কিন্তু আমি নিয়ে এসেছি দেখো। প্রথমে আমি চিন্তা করেছিলাম একটা একটা করে তেজপাতা কেটে নিব, তারপর নিজেই চিন্তা করলাম কী দরকার আছে এত সময় নষ্ট করার। কয়েকটা যদি আমি একত্রে মিলিয়ে কেটে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়ও বাঁচবে। তো যেই চিন্তা সেই কাজ, সেভাবেই আমি করতেছি। এখানে দেখো যে তেজপাতাগুলো ছোট সেগুলো আমি দুই খণ্ড করে নিচ্ছি, আর যে তেজপাতাগুলো বড় সেগুলো আমি তিন খণ্ড করব। আগে কিন্তু আমার তেজপাতা কেনা লাগতো না, আমার বড় দুলোভাই তার বাড়ি থেকে এনে দিত, কিন্তু এখন আর সেই গেছে তেজপাতা হয়, তবে গাছটা অনেক বড় হয়ে গেছে সেজন্য পারা যায় না, তো সেজন্যই কিন্তু কিনে খাই এখন তেজপাতা। তবে কিছুদিন পর আর তেজপাতা কিনে খাওয়া লাগবে না, আমাদেরও কিন্তু তেজপাতা গাছ হয়েছে, তবে সেই গাছটা কিন্তু শহরে না, গ্রামের বাড়িতে লাগানো। আমি তোমাদের সাথে গ্রামের ভিডিও শেয়ার করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আসছে। তো সেই ভিডিওর মধ্যেই কিন্তু তেজপাতা গাছটা দেখানো হয়েছিল, তখন গাছটা অনেক ছোট ছিল, মাশাল্লাহ এখন মোটামুটি কিন্তু গাছটা অনেক বড় হয়েছে। এদিকে কিন্তু তেজপাতা প্রসেস করে নেওয়া হয়ে গেছে, আর দেখো কতগুলো ময়লা বের হয়েছে। ময়লা তেজপাতাগুলো ফেলে দেওয়ার জন্য নিয়ে গেলাম, আর ওদিকে কিন্তু আমার বুয়াও এসে পড়েছে, আর বুয়া কী করতেছে তোমাদের দেখাই। বুয়া সবজি করতেছে, আজকে দুপুরে কি রান্না করব সেটা তোমাদের বলে দেই। লাউ আর লাল শাক ভাজি, আর কিছু করব না, ফ্রিজে আরও অনেক তরকারি আছে সেটাই গরম করব। আর বুয়াকে এত বললাম বুয়া একটা ডালার মধ্যে নিয়ে নাও, ময়লা নইলে ফুলরে পড়ে। বুয়া শুনলই না আমার কথা, বুয়ার কাজ বুয়াই করতেছে। লাউ কোটা হয়ে গেছে, এখন বুয়া লাল শাক কুচাচ্ছে, আর লাল শাক কিন্তু বুয়া বাসেনি, আমি বেছে দিয়েছি। বুয়াকে দিয়ে আমি কখনো শাক বাসাই না, সবসময় শাক আমি বেছে দিই। বুয়াকে দিয়ে শাক বাসাইলে সেই শাকে পোকা পাওয়া যায়, আমি অনেকবার বুয়াকে দিয়ে বাসাইছি, তারপর নিজে আবার বেছেছি, তখন দেখেছি যে শাকে পোকা আছে, তো সেজন্য বুয়াকে দিয়ে বাসাই না। বুয়া সবজি আর শাক কুটি দেওয়ার পর আমি রান্না বসিয়ে দিলাম, আর প্রথমে কিন্তু আমি লাল শাকটা বসিয়েছি চুলায়। আমি যে লাল শাক একটু ঝোলঝোল রান্না করি সেটা মনে হয় তোমরা সবাই জানো। তো লাল শাক রান্না কিন্তু হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। আর পাশের চুলাও কিন্তু আমার খালি নেই, রান্না বসিয়ে দিয়েছি লাউ, তো চলো আগে শাকটা পরিবেশন করে নেই, তারপর পাশের চুলা দেখিয়ে দিচ্ছি। শাক পরিবেশন করে নেওয়া হয়ে গেছে, চলো পাশের চুলার লাউ দেখিয়ে দেই তোমাদের। এই যে দেখো আমার লাউ, লাউ রান্নাও কিন্তু হয়ে গেছে, আর দেখো কালারটা কত সুন্দর আসছে তরকারিটার। লাউ রান্না আর লাল শাক ভাজি সবাই পারো, সেজন্য কিন্তু বিস্তারিত কোনো কিছু দেখালাম না। ডাইনিংয়ে খাবার পরিবেশন করে দিয়েছি, আজকের মেনুতে কী আছে তোমরা তো জানো, তবে এখানে কিন্তু আর একটা জিনিস অ্যাড হয়েছে, কী অ্যাড হয়েছে সেটা বলে দিব তোমাদের, তবে তার আগে মেনুগুলো দেখিয়ে দেই। লাউ, লাল শাক, আর দেখো প্রতিটা তরকারির কালার কত সুন্দর আসছে, আর আছে গরুর গোশ, এটাই হচ্ছে আজকের মেনু। তো ভিডিওটা আর বড় করব না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কেমন হয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।